আব্দুল গফুর ভাই লিখেছেন কিছু কিছু প্রতিষ্ঠান অনলাইনে ট্রেড কোর্স করায় অনলাইনে ট্রেড কোর্স কি গ্রহণযোগ্য ট্রেড কোর্স মানে হল এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক আপনার একটা হ্যান্ডস অন ট্রেনিং হ্যান্ডস অন ট্রেনিং মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা তো এইটা আসলে হাতে কলমেই শেখা উচিত গায়ে গতরে খেটে জিনিসটাকে একবারে ঠিকঠাক মতো আত্মস্থ করা উচিত কারণ এখানে এসে তো আপনাকে গায়গতরে রেখেই কাজটা করতে হবে সেই জন্য আমার পরামর্শ হচ্ছে ট্রেড কোর্স অনলাইনে না করাই উচিত আপনি এটা সশরীরে করুন সেটা নিশ্চিত করুন যে এটা একটা নিবন্ধিত অনুমোদিত সংস্থা থেকে করছেন তারা সার্টিফিকেট দিচ্ছে কোর্সের শেষে বা লাইসেন্সিং কিছু একটা দিচ্ছে এবং তারপরে সলিড এক্সপেরিয়েন্স কোথাও থেকে গ্যাদার করুন সেটাও যেন একটা নিবন্ধিত প্রতিষ্ঠান হয় সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার লাইসেন্সিং কিংবা সার্টিফিকেশন নিয়ে এইবার আপনি আপনার পড়াশোনাটা কমপক্ষে হাই স্কুল ডিপ্লোমা ইকোভেলেন বাংলাদেশের এইচএসি হলে হবে সেটা ইসিএ করিয়ে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র অর্থাৎ আইলসে মোটামুটি রাফলি কম বেশি পাঁচ টার্গেট করলেই হবে নিয়ে তারপরে ঘরে বসে ক্যানিডিয়ান স্টাইলে একটা রেজুমে অর্থাৎ সিভি কেনেডিয়ান স্টাইল একটা বানিয়ে কভার লেটার কেনেডিয়ান স্টাইলে লিখে আপনি জবের চেষ্টাগুলো করতে পারেন এবং পাশাপাশি এক দুই তিন বছর আপনার জবের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার এই পিএনপি প্রোগ্রামগুলোতে চেষ্টা করতে পারেন এসআইএনপিতে যেখানে জব অফার ছাড়া এখন পর্যন্ত আবেদন করা যায় পিএনপি প্রোগ্রামে সপরিবারে পিয়ার হওয়ার প্রোগ্রামে সেখানে দেখতে পারেন যে আপনার এই ট্রেড কোর্সের যে এনওসিটা আপনি যে জবটা করেছেন যে এক্সপিরিয়েন্স নিয়েছেন সেই এনওসিটা ওদের ইন ডিমান্ডে আছে কিনা পাশাপাশি এক্সপ্রেসের তো সবসময় উন্মুক্ত রইলই জব অফার ছাড়া আবেদন করার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া